তো সম্মানিত দর্শক মন্ডলী, আমি আসাদ নূরকে ফোন দিব এখন। হ্যালো আসাদ নূর ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। না, আমি আসলে একটু আপনার কাছে একটু সময় নিয়ে কথা বলতে চাইছিলাম, একটু শিখতে চাচ্ছিলাম। আমি নাস্তিকতার উপর পড়াশোনা করতেছি, আমি বিভিন্ন বই টই পড়তেছি, হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বই পড়লাম, নারী বই পড়লাম, তসলিমা নাসরিনের বইগুলো আমি খুব অধ্যয়ন করতেছি, এবং আমার কিছু বিষয় মানে খুবই জানার আগ্রহ। যদি একটু সময় আমাকে দিতেন খুবই খুশি হইতাম। হ্যাঁ বলেন, কি বিষয়, কিরকম? জি, এই যে আমি হচ্ছে আমার অবিশ্বাস বইয়ের 18 নম্বর পেজের ভিতরে, সরি 17 নম্বর পেজের ভিতরে একটা জিনিস দেখতে পেতেছি। এখানে লেখা আছে, তবে সবকিছুই নিরর্থক, জগৎ পরিপূর্ণ নিরর্থকতা, রবীন্দ্রনাথ নিরর্থক, আইনস্টাইন নিরর্থক, ওই গোলাপও নিরর্থক, ভোরের শিশিরও নিরর্থক, তরুণীর চুম্বনও নিরর্থক, দীর্ঘ সুখকর সঙ্গম নিরর্থক, রাষ্ট্রপতিও নিরর্থক। এবং এই বইটার 18 নম্বর পেজের মধ্যে বলা হচ্ছে, এই মহাজগৎ এক বিশাল ঝিনুক, যার দুটি ঢাকনা, একটি শূন্যতা, অন্যটি মৃত্যু, কোথাও কোনো তাৎপর্য নেই। ওই ঝিনুকের মধ্যে রোগ জীবাণুর মতো ঢুকে গেছি আমি, আমরা সবাই। আমি কি করতে পারি ওই নিরর্থক শূন্যতায়? পারি শুধু ব্যাধি রূপে বেড়ে উঠতে, ব্যাধিতে বিশ্ব ভরে দিতে, কিন্তু আমি তা করছি না। ব্যাধিকে, ঝিনুকে ব্যাধির মতো রূপান্তর করছি শিল্পকলায়। এ হচ্ছে চূড়ান্ত নিরর্থকতাকে অর্থপূর্ণ করার এক সুন্দর ব্যর্থ করুণ প্রয়াস। এই জিনিসগুলো দ্বারা আসলে কি বুঝাইছেন? হ্যালো, হ্যালো, আচ্ছা, যাই হোক, আমরা দেখি আসাদ নূর কল ধরছিল, বাকি টিকতে পারলো না, প্রশ্ন শুনেই সে ভাগছে। তারপরে দেখি আমরা একটু অপেক্ষা করি ওনার জন্য, যে উনি আসলে মেইনলি কলটা ধরে কিনা, তাকে আমরা ফোন কল করতেছি। কিন্তু বাকি সে এখন হয়তো হুট করে কি এমন ব্যস্ততা, উনি কিন্তু আমাদেরকে বললেন যে উনি সময় দিতে পারবেন, কিন্তু আমার প্রশ্নটা শুনেই উনি চলে গেলেন, বুঝলাম না বিষয়টা।